সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনারা জানেন করোনাকালে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনিয়মের সংবাদ চুকে পড়ছে যার বাইরে নয় আমাদের সিলেটও সারা দেশের মতো সিলেট বিভাগের চারটি জেলায়ও স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনিয়মের ঘটনা প্রায়ই আমাদের সামনে আসছে প্রথমে আমরা যেটা দেখলাম যে সিলেটে একজন ডাক্তার বুয়া ডিগ্রি এবং বোয়া পদবি ব্যবহার করে করোনার সার্টিফিকেট দিচ্ছেন আর এবার যে সংবাদটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এরকমই একটি সংবাদ ঘটেছে হবিগঞ্জের সেখানে যেটা বলা হচ্ছে যে লাইসেন্স না থাকা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স পরীক্ষা ছাড়াই ভুয়া টেস্ট রিপোর্ট ও দায়িত্বশীল মেডিকেল কর্মকর্তা কোনোটি নেই তাদের অথচ তারা রীতিমতো রিপোর্ট দিয়ে যাচ্ছেন রুগীদের সে কারণে হবিগঞ্জের এই দুটি বেসরকারি হাসপাতালকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে চার আগস্ট বিকেলে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত এ সময়ে বোয়া টেস্ট পরীক্ষাগার বন্ধ করে দেয়া হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্টদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোহাম্মদ রেজা বলেন হবিগঞ্জ শহরের শায়স্তানগর রোডে এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই হাসপাতালটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এজন্য একই সময় কোর্ট স্টেশন রোড এলাকার হবিগঞ্জ হসপিটালে গিয়ে তাদের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ দেখতে পাওয়া যায় তাদের হাসপাতালে পরীক্ষা ছাড়াই বুয়া টেস্ট রিপোর্ট দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন আরও বলেন তাদের হাসপাতালে দায়িত্বশীল মেডিকেলের কোনো কর্মকর্তা নেই এসব কারণে হাসপাতালটিকে আরও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ব্রাহ্মাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা করেছেন হবিগঞ্জের মেডিকেল কর্মকর্তা অমর ফারুক অভিযানকালে বোয়া টেস্টের পরীক্ষাগার বন্ধ করে দেয়া হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কঠোর নির্দেশ দেয়া হয় অর্থাৎ যে কয়টি হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে সেবা কেন্দ্রে অভিযান চালানো হয়েছে সেখানে যে ধরনের জিনিসপত্র এবং যে ধরনের ডাক্তার বা স্বাস্থ্য সেবা প্রদানের স্বাস্থ্যকর্মী থাকার কথা সেটা কিন্তু তারা পাননি যে কারণে ওই সেবা কেন্দ্রগুলোকে এই জরিমানা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্যও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ব্রাহ্যমাণে আদালতের পক্ষ থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যদি আমাদের ফেসবুক পেজে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কিংবা ফলো করে সাথে থাকবেন পরিশেষে ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে অনেক অনেক